ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আপনি বলছেন আপনার বাবা মারা গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আপনার বাবাকে। সকলেই যখন মৃত বাবার কথা স্মরণ হয়, তা আমার কথা আমার আব্বার কথাও স্মরণ হচ্ছে। আল্লাহ আমার আব্বাকে জান্নাত নসিব করুন। চেয়ারপরের কথা হচ্ছে, আমরা শরীয়ত মোতাবেক তার জন্য মাগফিরাত কামনা করছি, দোয়া করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দোয়া তার জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা তো, এবারে আপনার প্রশ্ন, আমরা তো তার সন্তান, আমরা কোনো পাপ করলে সেজন্য কি মৃত পিতা মাতা শাস্তি পাবেন? যদি কোনো পাপের পথ উনি দেখিয়ে থাকেন, হ্যাঁ, পাপের পথ দেখিয়ে থাকেন, তাহলে তো আল্লাহ মাফ করুক। মানে আপনারা তার থেকেই শিখেছেন পাপ, আর ওই যে আপনি পাপ করছেন, তাহলে তো তাই ওই হিসাবে তিনি একটা ভাগী হবেন। আর যদি তিনি পদ দেখান ভালো অথবা খারাপ পদ দেখান না, আপনারা নিজেরা করেন, এতে তার কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেছেন, লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করে না। তাই সে আপনার বাপ হোক, আপনার মা হোক, আপনার স্বামী হোক, আপনার ছেলে মেয়ে হোক, দেখ কেউ বোঝা বহন করবে না। তবে কেউ যদি খারাপ পথের পথ দেখায়, আউযুবিল্লাহ, তাহলে এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি খারাপ কাজের প্রচলন ঘটায়, তাহলে এ পথ দেখে যারা চলবে, প্রথম নম্বর এই যে খারাপটা কাজটি করলে এর গুণা তো তার ঘাড়ে চাপবেই। এমনিভাবে যারা এই গুণা করবে, এদের সমপরিমাণ গুণা সে তার ঘাড়ে চাপবে, আউযুবিল্লাহ। তো যদি আপনার মা বাপ বা আপনার বাবার কথা আপনি বলেছেন, ওসৎ কাজ দেখিয়ে থাকেন, তাহলে তো এই অবস্থায় আপনাদের করণীয় কী? যদি আপনার বাপ এরকম করে থাকেন, কোনো গলত কাজ দেখিয়ে থাকেন, তা আপনাদের জন্য ওয়াজিব হল আপনারা তওবা করবেন আর বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবে। আর যদি এরকম কোনো গুণা না হয়, নিজেদের পক্ষ থেকে পাপ করেছে, তাহলে তো বাবার কোনো দায় নেই, এক্ষেত্রে কোনো দায় নেই। আমাদের কাজ যেটা আমরা করি, নিজের আমলের সংশোধন করি, আল্লাহর দিকে রুজু করি, আর মা বাবার হক যতটুকু পারি করি, মানে যতটুকু পারি আদায় করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। জাযাকাল্লাহু খায়রান, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।